हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे संगे क्लास ट्वेल्व तड़ित विभव ये चैप्टारे प्रॉब्लम सेट वन सम्पूर्ण अंक आज समाधान कर देव। तेल आज के वीडियो खूब ही गुरुत्वपूर्ण है, वीडियो तुम्हारे प्रथम थे शेष पर देखें ये चैप्टार जतटूक प्रॉब्लम सेट अंक आज टोटल देखा टोटल बारोटा अंक आज बारोटार अंक ही सम्पूर्ण समाधान आज आलोचना करब। ओके, तो प्रथम अंकटा देखे ना कि आज प्रथम अंकटा बोले कि एक बिंदुते एकशो इसु तड़ित आदान रखा हलो। एक एकक धनात्मक आदान के असीम दूरत्व थेके ओई बिंदुर 20 सेंटीमिटार दूरत्वे आनते एक एकक धनात्मक आदान के 10 सेंटीमिटार व्यवस्था दृष्टि एक पूर्ण वृत्तपथे घूरिए आनते कि परिमाण कार्य करते हबे जुक्तिसह उत्तर दाओ। प्रथमटा बोले देखे नाओ, प्रथम बोले कि धरनाओ हलो एक एखाने एकटा आदान आछे বলছে কি একটি বিন্দুতে একশো ইয়েসু তড়িৎ আধান রাখালো। ওকে, একশো ইয়েসু তড়িৎ আধান রাখালো, সেটাকে আমরা কিউ ধরলাম। ওকে, কিউ ইকুয়াল টু একশো ইয়েসি। ওকে, একশো ইয়েসু আধান আছে। তারপরে কী বলেছে দেখে নাও, রাখালো প্রথম এক নম্বরটা কী বলেছে দেখে নাও, একটি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে ওই বিন্দুতে 20 সেন্টিমিটার দূরত্বে আনতে কতটা কৃতকার্য করতে হবে দেখে নাও। তাহলে বলতে পারি কি যখন কৃত অসীম দূরত্ব থেকে নিয়ে আসা হবে সেক্ষেত্রে আমরা বলতে পারি কি ডাব্লিউ ইকুয়াল টু কিউ বাই আর। ওকে, কারণ দেখে নাও যে তড়িৎ বিভব হচ্ছে কি নর্মালি অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে গেলে যে কৃত কার্য করতে হয় সেটাই তাকে তড়িৎ বিভব বলা হয়। তাহলে এখানে যে কৃত কার্য হবে সেটা অ্যাকচুয়ালি হবে কি তড়িৎ বিভবের সঙ্গে সমান হবে। তাহলে আমি বলতে পারি যে ভি ইকুয়ালটা আমরা জানি কি সিজিএস পদ্ধতিতে কিউ বাই আর হয়। তাহলে এই ভিটা কী হচ্ছে ডাব্লু হয়ে যাবে, কারণ এই কৃত কার্যটাকে আমরা বিভব বলছি। তাহলে ডাব্লু ইকুয়াল টু কিউ বাই আর হবে। তাহলে আরটা কত বলে দিতে দেখুন, আর ইকুয়াল টু কত সেন্টিমিটার দূরত্ব বলেছে এখানে, এখানে দূরত্ব বলে দিচ্ছে এখানে 20 সেন্টিমিটার, অর্থাৎ 20 সেন্টিমিটার। তাহলে কিউ এর মান হচ্ছে 100, ওকে, ডিভাইড বাই 20, শূন্য শূন্য কাটো, তাহলে 5 × 10, তাহলে ডাব্লু ইকুয়াল টু 5 আর্ক হবে, কারণ সবই সিজিএস হয়েছে। তো এখানে খুবই সহজভাবে হয়ে গেল এটা। তা তোমরা অঙ্কটা লিখবে কি প্রদত্ত বলে আগে লিখবে প্রদত্ত কিউ ইকুয়াল টু 100 ইসু, আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার, অর্থাৎ আমরা জানি ডাব্লু ইকুয়াল টু কিউ বাই আর, তাহলে ইকুয়াল টু 100/20, ডাব্লু ইকুয়াল টু 5 আর্ক। ওকে, তো আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট এর 2 নম্বর পার্ট বলছি দেখে নাও, একটি একক ধনাত্মক আধানকে 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এক পূর্ণ বৃত্তপথে ঘুরিয়ে আনতে কি পরিমাণ কার্য করতে হবে। অর্থাৎ এখানে ধর নাও একটা আধান আছে 100 ইসু আধান আছে, ওকে, এটা 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একক ধনাত্মক আধানকে এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসতে মোট কৃত কার্য কত হবে, সেটা কৃত কার্য কত হবে জিরো, ডাব্লু ইকুয়াল টু জিরো। কারণ কি যে এখানে মোট সরণ হচ্ছে শূন্য, যেহেতু যেখান থেকে যাত্রা শুরু করে সেখানে শেষ হচ্ছে, তাহলে এক্ষেত্রে মোট সরণ শূন্য, তাই এক্ষেত্রে কৃতকার্য কী হবে শূন্য হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বৃত্তপথের ক্ষেত্রে কৃতকার্য শূন্য হবে, আর অসীম থেকে 20 সেন্টিমিটার দূরত্বে আনতে যে কৃতকার্য করতে সেই কৃতকার্যকে ডাব্লু ইকুয়াল টু কিউ বাই আর হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার 2 নম্বর অঙ্কটা দেখানো কী আছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি পরিবাহী গোলকের আধান 20 এসইউ, এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরে তড়িৎ বিভবের মান কত হবে। তাহলে করে দেখো 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা আধান আছে দেখে নাও, এখানে ব্যাসার্ধ কত বলেছি দেখে নাও, এখানে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে একটা গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, তাহলে কেন্দ্র থেকে কত দূরত্ব বলেছে দেখে নাও, কেন্দ্র থেকে বলেছে কি 20 সিএসইউ, এর কেন্দ্র থেকে 10 সেন্টিমিটার দূরত্বে, এখান থেকে 10 সেন্টিমিটার দূরত্বে। ওকে, আর এর আধান কত বলেছে, আধানটা বলছে 20 এসইউ, এর কিউ ইকুয়াল টু 20 ইসইউ। তাহলে এই বিন্দুতে বিভবটা কত হবে সেটা বের করতে বলছে। তাহলে বলছে 20 এসইউ, এর কেন্দ্র থেকে 10 মিটার দূরত্বে তড়িৎ বিভবের মান নির্ণয় কর। তাহলে এটা আমরা কীভাবে নির্ণয় করবো দেখো, তাহলে এখানে লেখো কি 2 নম্বর প্রদত্ত কিউ ইকুয়াল টু 20 ইসইউ, আর ইকুয়াল টু 10 সেন্টিমিটার। ওকে, কারণ কি এখান থেকে দূরত্বটাই আমি নেব, আমার বিভব ফর্মুলা হচ্ছে এটা। ওকে, তাহলে বলতে হয় অতএব আমরা জানি দেখেন এখানে সিজিএস দেওয়া আছে, সিজিএস আমরা বিভবটা নেব ভি ইকুয়াল টু কিউ বাই আর। তাহলে এখানে কিউটা কত আছে দেখো 20/10, শূন্য শূন্য কাটলো, তাহলে ভিহিকল টু, ওকে, টু এখানে কি স্ট্যাট ভোল্ট হবে, স্ট্যাট ভোল্ট বা ইএসইউ। ওকে, তাহলে টু স্ট্যাট ভোল্ট, তাহলে এখানে অ্যান্সারটা দেখানো কত 2 স্ট্যাট ভোল্ট আছে, খুবই সহজ আছে অঙ্কগুলো। নেক্সট 3 নম্বর দেখানো,
दस सेंटीमिटार व्यासार एक फाँपा गोलकार परिवार आधान परिमाण टेन ईएसयू गोलकर भरे तरित विभव मान कत है। खूब सुंदर कोश्चन दे क्या। नेक्स्ट तीन नम्बर कोश्चन की बोले देखना बोले देखना दस सेंटीमिटार व्यासार्ध विशिष्ट एक गोलक आछे जार व्यासार्ध होच्छे सेटा कैपिटल आर धरलाम आर इक्वल टू दस सेंटीमिटार और एर आधानटा बोलछे कि क्यू इक्वल टू तहले फाँपा गोलक कत आधान थाके बहिर्पृष्ठ थाके आधान तहले आधानटा कत बोलछे टेन इएसयू। ओके टेन इएसयू तहले ए गोलकेर भितरे जे कोनो जायगाय विभव कत हबे सेटा निर्णय करते हबे। তাহলে এটা আমি থিওরিতে বলেছিলাম যে কোনো ফাঁপাগুলোকের ভিতরে যদি আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে হয় তড়িৎ ক্ষেত্রে শূন্য হবে কিন্তু বিভব নির্ণয় করতে হলে বিভবটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট বলতে ভূ মানে ফাঁপাগুলোকে পৃষ্ঠে ফাঁপাগুলোকে পৃষ্ঠে যে বিভব হবে ফাঁপাগুলোকে ভিতরেও সেখানে সেই একই বিভব থাকবে অর্থাৎ গোলক ফাঁপাগুলোকে ভিতরে যে কোনো বিন্দুতে তার তড়িৎ বিভব সেম হবে তার পৃষ্ঠে সেম হবে সেই মানটা কত হবে ফাঁপাগুলোকে পৃষ্ঠে যে বিভবটা হয় সেই বিভবটাই হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি তাহলে এখানে লিখছি দেখানো তিন নম্বর অঙ্কটা প্রদত্ত কিউ ইকুয়াল টু টেন ইএসইউ আর ইকুয়াল টু বা গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ইকুয়াল টু টেন সেন্টিমিটার। ওকে তাহলে অতএব ফাঁপা গোলকটির ফাঁপা গোলকের ভিতরে রের বিভব তাহলে ফাঁপা গোলকের কি বলতে দেখো না ফাঁপা গোলকের ভিতরে ওকে ভিতরে বিভব কত হবে দেখো না তাহলে অতএব ভি ইকুয়াল টু কিউ বাই আর ক্যাপিটাল আর কারণ এর ব্যাসার্ধ হচ্ছে ফাঁপা গোলকের যা ব্যাসার্ধ সেটাতে ভাগ হবে তাহলে ইকুয়াল টু টেন বাই টেন তাহলে ভি ইকুয়াল টু ওয়ান স্ট্যাট ফোল্ড। ওকে তাহলে ফাঁপা গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে বিভব কত হবে ওয়ান স্ট্যাট ফোল্ড। এটা ভালো করে থিওরি মনে রাখবে ফাঁপা গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে তড়িৎ বিভব শূন্য হবে না ধ্রুবক থাকবে এবং এর মান ফাঁপা গোলকের পৃষ্ঠে যে মান হয় সেই মানের সঙ্গে সমান হবে ফাঁপা গোলকের যে কোনো বিন্দুতে। ওকে তাহলে এখানে হবে ওয়ান স্ট্যাট ফোল্ড। তার নেক্সট চার নম্বর কোশ্চেনটা দেখানো কী আছে একটি তড়িৎ ক্ষেত্রের দুই বিন্দুতে বিভবের পরিমাণ চারশো ভোল্ট এবং হাজার ভোল্ট থ্রি ইন্টু টেন্ডো মাইনাস এইট কুলম পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দু দুটির একটি থেকে অপরটিতে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে। খুবই সহজ দেখানো কোশ্চেনটা এইগুলো ডাইরেক্ট ফর্মুলা দিয়ে হয়ে যাবে চার নম্বর দেখানো তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কত চারশো ভোল্ট ভি টু ইকুয়াল টু হাজার ভোল্ট। ওকে তারপরে কিউ ইকুয়াল টু কত বলেছে দেখো না কিউ ইকুয়াল টু বলেছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট কুলম। ওকে ডাব্লু ইকুয়াল টু কত সেটা বের করতে হবে। ওকে এখানে দেখো না ধরো একটা পরিবার আছে তাহলে এখানে হচ্ছে কত নাম ভি ওয়ান হচ্ছে কি ভি টু তাহলে ইলেকট্রন উচ্চ বিভব থেকে কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যাচ্ছে তাহলে ইলেকট্রন এখান থেকে প্রবাহিত হবে তাহলে এখানে বিভব প্রভেদ কী হবে ভি টু মাইনাস ভি ওয়ান উচ্চ বিভব থেকে নিম্ন বিভব থেকে মাইনাস করবে তাহলে অতএব কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান অর্থাৎ কিউয়ের মান কত আছে দেখুন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট। ওকে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু ভি টু হচ্ছে কত দেখে নাও হাজার মাইনাস চারশো। ওকে এখানে কত বলেছে দেখে নাও চারশো বলেছে তাহলে কথা হচ্ছে এটা ছশো হবে তাহলে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট ইন্টু ছশো তাহলে দেখে নাও তিন ছয় আঠেরো এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার এখানে দুটো শূন্য আছে তো দুটো শূন্য বাদ যাবে মাইনাস সিক্স জুল হবে তাহলে দেখেন অ্যান্সার কত দিয়েছে এইটিন ইন্টু টেন টু মাইনাস সিক্স। ওকে তাহলে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে কি এইটিন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর অবশ্যই চেষ্টা করবে অঙ্কগুলো সমাধান করার সময় যখন সমাধান করে উত্তর বেরিয়ে যাবে সেটাকে একটা চৌকো বক্স দিয়ে ঘিরে দেবে কারণ কি যখনই কি এক্সামিনার যখন খাতাটা দেখবে দেখার পর সবথেকে চোখ যেখানে যেখানে হাইলাইট করা থাকে অর্থাৎ চৌকো বক্স দিয়ে দেবে যে কোনো ডেরিভেশনের ক্ষেত্রে যখন কোনো একটা ডেরিভেশন প্রমাণ করলে
অ্যান্সারটাকে বা ডেরিভেশনের যে ফর্মুলাটা আসলো সেটা একটা চৌকো বক্সে ঘিরে দিলে তাহলে আগে চৌকো ওইটাই পড়বে, তাহলে ওটা অ্যান্সারটাই বা যে ডেরিভেশন যদি সঠিক হয়ে যায় তাহলে সেখানে বাদবাকিটা তোমার মানে মানে যে এক্সামের খাতা দেখবে সে তোমার নাম্বারটা তোমাকে একটু ভালোভাবে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। ওকে, নেক্সট 5 নম্বর অঙ্কটা দেখো না কী আছে। দুটি বিন্দু আধান 12 মাইক্রোকুলম এবং 8 মাইক্রোকুলম পরস্পর 10 সেন্টিমিটার ব্যবধান আছে, তাদের আরও 4 সেন্টিমিটার কাছাকাছি আনতে কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো। খুবই সহজ কোশ্চেন আছে, দেখো এটা কীভাবে করতে হবে পুরো আমি কনসেপ্টটা আলোচনা করবো আগে। কোশ্চেন নম্বর 5, ওকে, এখানে বলছি দেখো দুটো আধান আছে, এটা পরস্পর 10 সেন্টিমিটার দূরত্ব আছে, এটা একটা Q1 ধরলাম, এটা হচ্ছে Q2 ধরলাম। তাহলে এই অবস্থায় এদের স্থির শক্তি কত আছে এবং এদের আধান দুটোকে দেখে নাও যখন পরস্পর কাছাকাছি নিয়ে আসা হচ্ছে 4 সেন্টিমিটার কাছাকাছি, তাহলে এখানে 4 সেন্টিমিটার সরিয়ে দিয়েছে, তাহলে এখানে 4 সেন্টিমিটার সরিয়ে নিয়ে আসলে তাহলে এখন দূরত্ব কত হয়ে গেছে 6 সেন্টিমিটার Q1 Q2। তাহলে এই যে 10 সেন্টিমিটারতে কাছাকাছি সরিয়ে 4 সেন্টিমিটার সরানো হলো, তাহলে এই সরানোর ফলে কৃতকার্য কতটা হয়েছে কৃতকার্য বের করতে পারছে। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, Q1 Q2 বা 12 মাইক্রোকুলম আর 8 মাইক্রোকুলম পরস্পর 10 সেন্টিমিটার দূরত্ব আছে, এবার সেই অবস্থা থেকে আধান দুটোকে যে কোনো একটা আধানকে যদি 4 সেন্টিমিটার কাছে নিয়ে আসা হয় তাহলে সেই অবস্থায় নিয়ে আসতে টোটাল কৃতকার্য কত হয় সেই কৃতকার্যটা বের করতে পারছে। তা 4 সেন্টিমিটার দূরত্ব নিয়ে আসা হয় তখন আধানটা কোথায় থাকবে এখানে, তাহলে এই দুটো আধানের মধ্যে দূরত্ব কত হবে তখন 6 সেন্টিমিটার। তাহলে প্রথম অবস্থায় স্থির শক্তিগুলো বের করে দেখানো, তাহলে আমি প্রদত্ত লিখছি, প্রদত্ত Q1 ইকুয়াল টু হচ্ছে কি 12 মাইক্রোকুলম, মানে হচ্ছে 12×10^-6, ওকে এত কুলম। Q2 ইকুয়াল টু বলতে পারে কি 8 মাইক্রোকুলম ইকুয়াল টু বলতে পারে কি 8×10^-6 কুলম। প্রথমটার ক্ষেত্রে আমি R1 ধরলাম, R1 ইকুয়াল টু 10 সেন্টিমিটার। এবার দেখুন এই অবস্থায় এদের স্থির শক্তি কী হবে, তাহলে আধান দুটির অতএব এক্ষেত্রে আধান দুটির স্থির শক্তি সেটা কী হবে দেখুন, সেটাকে আমরা U1 ধরলাম, U1 ইকুয়াল টু যেহেতু SI পদ্ধতিতে 10 সেন্টিমিটার আছে তাই না, তাহলে এখানে 10 সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করবো, দেখুন এখানে আমরা এটা মিটারে কন 10 সেন্টিমিটার 0.1 মিটার, এটাকে R1 দিচ্ছি, তাহলে 1/4πε0 ইন্টু Q1 Q2/R বা R1। দেখে নাও স্থির শক্তির ফর্মুলা কী ছিল, U=Q×V, ওকে দেখে নাও U=Q×V এটা ছিল স্থির শক্তির ফর্মুলা, সেখান থেকে আমরা পেয়েছিলাম U=1/4πε0Q1Q2/R2, ওকে R শুধু পেয়েছিলাম। তাহলে এখানে আমরা U1 ধরলাম, তাহলে যখন এদের মধ্যে দূরত্ব 10 সেন্টিমিটার ছিল সেই অবস্থায় স্থিতি শক্তি স্যার কত ছিল দেখে নাও 1/4πε0Q1Q2/R2। এবারে দূরত্ব কত হয়ে গেছে 4 সেন্টিমিটার দূরত্ব কমে গেছে, তাহলে বলতে পারি এখন আধান দুটির মধ্যেকার দূরত্ব R2=10−4=6 সেন্টিমিটার, তা 6 সেন্টিমিটার মানে কি 0.6 মিটার, 0.06 মিটার, ওকে এটা হলো তাহলে এখন দূরত্ব এটা, তাহলে অতএব স্থির শক্তি হবে, অতএব এখন স্থিতিশক্তি হবে সেটা কী বলতে পারি আমরা U2=1/4πε0×Q1Q2/R2। এবার দেখে নাও তাহলে আমার 10 সেন্টিমিটার থাকা অবস্থায় তখন শক্তি কত ছিল সেটা বের করলাম, এবং যখন 4 সেন্টিমিটার সরিয়ে দিয়েছি, সরিয়ে দেওয়ার পর যখন আধান দুটির মধ্যে দূরত্ব 6 সেন্টিমিটার বা 0.06 মিটার হলো তখন স্থির শক্তি বের করলাম, তাহলে এই দুটো স্থির শক্তির মধ্যে তাহলে কৃতকার্য কত হয়েছে, তাহলে দুটো স্থির শক্তিকে মাইনাস করলেই আমরা কৃতকার্য পেয়ে যাবো। দেখে নাও কৃতকার্য এবং শক্তি একই জিনিস, তার স্থির শক্তি বলি বা কৃতকার্য বলি সেগুলো একই জিনিস, তা সেখানে আমরা কৃতকার্য কত বের করবো দেখে নাও, তাহলে অতএব আধান দুটিকে 4 সেন্টিমিটার কাছে আনতে কৃতকার্য করতে হবে
কৃতকার্য করতে হবে সেটা কথা হতে গেলে w ইকুয়াল টু ধরলাম u2 মাইনাস u1 ওকে u2 মাইনাস u1 তাহলে এটা কত হবে দেখো না যদি মানটা বসিয়ে দিই তাহলে u2 হচ্ছে কি 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু q1 q2 বাই r2 মাইনাস 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু q1 q2 বাই r1 তাহলে এখানে কমন এনেছি q1 q2 বাই 4 পাই এপসিলন নট ইনটু 1 বাই r1 এর মান r2 এর মান কত দেখো না r2 কত ছিল r2 কে আমরা বলতে পারি কি একটা কাজ করছি দেখো না r1 ইকুয়াল টু কত আছে 10 সেমি তাই না 10 সেমি আমরা বলতে পারি কি যে মিটার কনভার্ট করলে 10 বাই 100 মিটার ওকে r2 ইকুয়াল টু 6 সেমি তার মানে 6 বাই 100 মিটার তার মানে এখানে যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে দেখো না কত হবে তাহলে 1 বাই r2 এর মান তাহলে r2 হচ্ছে কি 6 বাই 100 মাইনাস 1 বাই 10 বাই 100 ওকে আমরা পয়েন্ট আগে রাখলাম না কারণ এগুলো আমরা কমন নিয়ে নেব এগুলো পরে আমরা কমন নিয়ে নেব তাহলে কত হবে দেখো না তাহলে q1 q2 বাই 4 পাই এপসিলন নট ইনটু 100 বাই 6 মাইনাস 100 বাই 10 তাহলে দেখো না কত হচ্ছে q1 q2 এর মান কত হবে তাহলে এখানে বসিয়ে q1 q2 বাই 4 পাই এপসিলন নট ইনটু 100 যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে কত 6 10 60 নিচে হচ্ছে 60 হবে ওকে 60 এখানে 10 6 10 10 60 আর এখানে 6 হবে তাহলে 4 উপরে হচ্ছে দেখো তাহলে বলতে পারি এটাকে q1 q2 এর মান বসিয়ে দিই বা 1 বাই 4 পাই এপসিলন এর মান কত 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু q1 q2 এর মান হচ্ছে q1 হচ্ছে 12 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 q2 হচ্ছে কি 8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইনটু 100 ইনটু 10 থেকে 6 বাদ দাও 4 ডিভাইড বাই 60 ওকে ডিভাইড বাই 60 এবারে কাটাকুটি করা যাক দেখো না তাহলে যদি 3 দিয়ে কাটি 3 দুগুণে 6 20 এখানে 3 4 12 4 ওকে তাহলে নিচে দেখো না আর নেই কিছু এবারে আমরা পয়েন্ট কো 4 দিকে 4 5 এ 4 5 এ 20 ওকে 4 5 এ 20 আর এখান থেকে আর কাটাকুটি যাবে কি নিচে 5 আছে তাহলে কাজ করা যাক 4 5 এ 20 না কেটে 2 কাটলাম এখানে খুঁজেছিল 10 করে দিলাম ব্যাস হয়ে গেল তাহলে 2 2 গুণে 4 10 2 আর হচ্ছে কি 10 2 গুণে 20 তাহলে এই শূন্য কেটে দিলাম তাহলে দেখে নাও উপরে আছে উপরে গুলো গুণ করলে আমার অ্যানসারটা চলে আসবে তাহলে কত হচ্ছে দেখেন এখানে আমি মুছে দিচ্ছি এটা তাহলে w ইকুয়াল টু কত হচ্ছে গুণ কত দেখেন 9 উপরে কত আছে 9 ইনটু 9 ইনটু এখানে কত আছে 4 ইনটু তারপরে কত আছে এখানে 8 ইনটু 2 এখানে 2 আছে ওকে 8 ইনটু 2 ইনটু পাওয়ারগুলো দেখে নাও 10 টু দি পাওয়ার কত আছে 10 টু দি পাওয়ার প্লাস 9 ওকে এখানে কত আছে মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 6 কত আছে মাইনাস 12 দেখে নাও মাইনাস 6 মাইনাস 6 তাহলে মাইনাস 12 আর এখানে কত আছে একটা 10 আছে ওকে একটা 10 আছে তাহলে হচ্ছে কি প্লাস 1 দেখে নাও আর পাওয়ার নেই দেখে নাও এখানে 9 প্লাস 9 মাইনাস 6 মাইনাস 6 মাইনাস 12 আর এখানে একটা 10 আছে তাহলে হচ্ছে প্লাস 1 ওকে প্লাস 1 আর এখান থেকে 9 4 8 2 ওকে 8 2 তাহলে এখানে গুণ করা যাক দেখো না তাহলে দেখো না 4 দুগুণে 4 দুগুণে 8 8 আর 64 64 আর 9 64 আর 9 তাহলে কত হচ্ছে দেখো না 9 আর 4 4 আর 4 9 36 4 9 36 6 থেকে 3 ওকে 6 9 54 54 55 56 57 57 তাহলে এগুলো 5 7 6 ইনটু 10 টু দি পাওয়ার তাহলে দেখো 9 আর একে 10 10 থেকে মাইনাস 12 তাহলে মাইনাস 2 তাহলে পাচ্ছি 5.76 জুল যেখানে কোনো ক্যালকুলেটর লাগলো না ডাইরেক্ট হয়ে গেল তাহলে 5.76 জুল এইটা হচ্ছে অ্যান্সার হবে ওকে তাহলে মোট কৃতকার্য কত করতে হবে 5.76 জুল ওকে তাহলে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেনটা কী আছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 4 ভোল্ট পার মিটার পাওলো বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে 2.0 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 20 কুলম মিটার দ্বিমেরুর ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি ঘোরাতে কত কৃতকার্য করতে হবে খুবই সুন্দর কোশ্চেন আছে দেখেন তাহলে এটা আমরা কীভাবে করবো দেখো না এখানে ডাইরেক্ট ফর্মুলা আছে সেই ফর্মুলাটা আমরা বসিয়ে দেবো বসালেই অ্যান্সার মিলে যাবে তাহলে
তাহলে এখানে দেখে নাও ছ নম্বর কোশ্চেন, তাহলে কি কি বলে দিয়ে দেখেন প্রদত্ত, প্রদত্ত দেখে না এখানে কি কি বলে দেওয়া আছে, তাহলে এখানে বলে দেওয়া আছে দেখে নাও, এখানে বলছে কি তড়িৎ ক্ষেত্র পাবো লোকে ইকুয়াল টু, ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, 1.2 ইন্টু 10^4 ভোল্ট পার মিটার তড়িৎ ক্ষেত্র পাবো বললো। তারপরে কী হবে দেখে নাও, তড়িৎ দ্বিমেরু হচ্ছে কত বলেছে পি ইকুয়াল টু 2.0 ইন্টু 10^10^2 কত বলেছে -20 কুলম মিটার। ওকে কুলম মিটার এখানে হচ্ছে ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে 180 ডিগ্রি থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি ওকে 180 ডিগ্রি ঘোরাতে কত কৃত কার্য করতে হয় তার ডাব্লুটা বের করতে হবে। তাহলে এখানে বলতে পারি কি অতএব আমরা জানি ফর্মুলা কি ডাব্লু ইকুয়াল টু পিই 1 - cos θ ওকে পিই 1 - cos θ পি এর মান দেখুন কত বলছে পি হচ্ছে 2 × 10^-20 ইন্টু ই হচ্ছে 1.2 × 10^4 ওকে ইন্টু 1 - cos 180 তাহলে কস 180 হচ্ছে কি -1 হবে তাহলে -1 প্লাস হয়ে যাবে দেখুন 1 - cos 180 তার মানে হচ্ছে কি 1 - -1 কারণ কস 180 হচ্ছে 1 - 1 তাহলে কথা হচ্ছে 1 + 1 = 2 তাহলে এটা 2 হবে টোটালটার মান 2 তাহলে এখানে বলতে পারি কি 2 × 1.2 × এখান থেকে কত পাচ্ছি দেখানো 1 আর 1 = 2 × 10^-20 + 4 ভালো করে দেখানো এখান থেকে আমরা 2 পাবো তাহলে সেই 2টা এখানে লিখলাম এখানে 2 আছে এখানে 1.2 আছে তাহলে এগুলো গুণ করা যাক তাহলে 2 × 2 = 4 দেখুন 2 × 2 = 4 ওকে 4 × 48 ওকে 4 × 48 তাহলে হচ্ছে 48 ওকে 4.8 × 10^10 কত হচ্ছে -16 ওকে -16 অ্যান্সারটা কী দিয়ে দেখেন 4.8 × -16 জুল তাহলে দেখেন মিলে গেল অ্যান্সার ডাব্লু ইকুয়াল টু 4.8 × 10^-16 জুল তাহলে ফর্মুলাটা হচ্ছে এটা ডাব্লু ইকুয়াল টু পিই 1 - cos θ কারণ প্রথম প্রদত্ত লিখবে কী কী দেওয়া আছে আর কী বের করতে হবে এবং তার সঙ্গে কী ফর্মুলাটা ফেললে আমার অ্যান্সারটা আসবে সেটা ভালো করে বুঝতে পারলে খুব সহজে তোমরা অঙ্কগুলো মেলাতে পারবে। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট এবার 7 নম্বর অঙ্কটা দেখো, 7 নম্বর অঙ্কটা কী বলা আছে, 1 μC এর একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভরবিষ্ট এবং 1 μC আধান একটি কণাকে রাখা হলো, কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকর্ষিত হবে স্থির আধান থেকে যখন কণাটি 10 মিটার দূরে তখন কণাটির বেগ কত হবে। ওকে তো কণাটির স্থির অবস্থা থেকে যখন 10 মিটার দূরে তখন কণাটির বেগ কত হবে, খুবই সুন্দর কোশ্চেন দেখে নাও। প্রথম অবস্থায় কী দেখে নাও, 1 μC একটি স্থির আধানকে থেকে 1 মিটার দূরে আছে, এটা পরস্পর থেকে কত প্রথমে আছে 1 মিটার দূরে, তাহলে কোশ্চেন নম্বর কত, কোশ্চেন নম্বর হচ্ছে কি 7। তাহলে এখানে প্রদত্ত কী দেওয়া আছে দেখুন, প্রদত্ত আমি এটা Q1 ধরলাম, Q1 ইকুয়াল টু প্রথমে কত দিয়ে দেবো, Q1 ইকুয়াল টু হচ্ছে 1 মিলিকুলম তার মানে হচ্ছে 10^-3 কুলম। Q2 ইকুয়াল টু ধরলাম কি, Q2 কত বলেছে দেখানো, Q2 1 μC 1 μC ইকুয়াল টু 10^-6 কুলম ওকে এটা আছে। তাহলে প্রথম অবস্থায় কি আধান দুটি পরস্পর থেকে 1 মিটার দূরে আছে, প্রথমে কী আছে এখানে দেখানো এটা পরস্পর থেকে 1 মিটার দূরে আছে ওকে 1 মিটার হচ্ছে 1 মিলিকুলম এখানে 1 μC। এবারে কী বলেছে দেখো, এবারে বলেছে কি এখান থেকে এর ভরসটা অবশ্যই ভরটা বলেছে কি 2 গ্রাম ভরবিষ্ট এবং 1 μC আধান, এর ভরটা বলেছে কত 2 গ্রাম ওকে 1 μC আধানটা ভর হচ্ছে কি 2 গ্রাম ওকে। তাহলে বলছে 1 μC আধান একটি কণাকে রাখা হলো, কণাটিকে ছেড়ে দেওয়া হলে এটি বিকর্ষিত হবে স্থির আধান থেকে যখন এই কণাটি 10 সেন্টিমিটার দূরে সরে যাবে, তাহলে এখানে যখন ছেড়ে দেওয়া হয় এখান থেকে সরে গিয়ে এখানে একটা চলো, তাহলে এখান থেকে মুহূর্ত দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার ওকে। তখন দূরত্ব কত বলেছে দেখো, যখন দূরত্ব 10 মিটার অবশ্যই 10 মিটার ওকে 10 মিটার দূরে তখন কণাটির বেগ কত, বেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে এখানে কৃতকার্য ছিল কত এবং এখানে কৃতকার্য বের করতে, তাহলে এখানে বলতে হবে মোট কৃতকার্য কত হবে, তাহলে 1 সেন্টিমিটার বা 1 মিটার দূরে কণাটির স্থিতিশক্তি বলতে পারে 1 মিটার দূরে আধান দুটির স্থিতিশক্তি
শক্তি কত হবে সেটাকে ইউ ওয়ান ধরলাম। ইউ ওয়ানটা কত আছে দেখে নাও, যে এখান থেকে এস আইতে আছে ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ইনটু কিউ ওয়ান কিউ টু বাই আমি এখানে আর ওয়ান ধরলাম, আর ওয়ান ইকুয়াল টু ওয়ান মিটার, আর টু ইকুয়াল টু টেন মিটার, ওকে, এবং দশ সেন্টিমিটার দূরে। ওকে, কিউ টু পরিমাণ আধান, কিউ আধানটি বা ওয়ান মাইক্রোকুলম আধানটি, কিউ টু আধানটি আধানটি স্থির আধান থেকে আধান থেকে দশ মিটার দূরে সরে গেলে স্থিতিশক্তি হবে শক্তি হবে সেখানে, এটা স্থিতিশক্তি বা আমরা কার্যও বলতে পারি। ওকে, এখানে কার্য বলা যায়, স্থিতিশক্তি বলা যায়, স্থিতিশক্তি লিখলাম, হবে ইউ টু ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ইনটু কিউ ওয়ান কিউ টু বাই আর টু, ওকে, বাই আর টু। তাহলে অতএব এই দশ সেন্টিমিটার সরে যেতে যে কতটা কৃতকার্য হতে হবে, অর্থাৎ কৃতকার্য কত হবে, অতএব অতএব এক্ষেত্রে কৃতকার্য হবে, কৃতকার্য হবে কত, ডাব্লু ইকুয়াল টু ইউ ওয়ান মাইনাস ইউ টু। ওকে, ইউ ওয়ানের মান ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ইনটু কিউ ওয়ান কিউ টু বাই আর ওয়ান মাইনাস, ওকে, মাইনাস ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ইনটু কিউ ওয়ান কিউ টু বাই আর টু। এবার দুটোকে মাইনাস করলে যা আসবে সেটা কৃতকার্য আমরা পেয়ে যাবো। তাহলে এখানে দেখে নাও, তাহলে বা ডাব্লু ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসিলন নট, ওকে, এটা আমি কমন নিয়ে নিলাম, কিউ ওয়ান কিউ টু বাই ফোর পাই এপসিলন নট। তাহলে এখান থেকে দেখে নাও, যদি কমন নেই তাহলে এখানে থাকছে ওয়ান বাই আর ওয়ান, আর ওয়ানটা কত, ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু মানে টেন। তাহলে ওয়ান মাইনাস টেন, ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান, তাহলে কত হচ্ছে দেখে নাও, কিউ ওয়ানের মান কত দেখে নাও, কিউ ওয়ান হচ্ছে কত, টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি, ওকে, আর কিউ টু ছিল কত দেখে নাও, টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু, ওকে, যেহেতু ওয়ান বাই ফোর পার্সেন্ট এপসিলন নট তাই ইন্টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন, ওকে, টোটালটার মান দেখে নাও, ওয়ান বাই ফোর পাই এপসিলন নট এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু পাওয়ার নাইন, কিউ ওয়ান মানে টেন টু পাওয়ার মাইনাস থ্রি, ওয়ান মিলি কুলোমিটার টেন টু মাইনাস থ্রি হবে, কিউ টু হচ্ছে টেন টু পাওয়ার মাইনাস সিক্স ইন্টু, তাহলে এটা ওয়ান হচ্ছে, তাহলে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান দেখে নাও, ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান, তাহলে কত হচ্ছে দেখে নাও, জিরো পয়েন্ট নাইন, অর্থাৎ এখানে হবে কত, নাইন বাই টেন, তাহলে এখানে পাবো কি, নাইন বাই টেন এটা পাবো। তাহলে এখানে আলটিমেট পাচ্ছে কত দেখো, নয় নয় একাশি এইটি ওয়ান ইন্টু পাওয়ারগুলো দেখে নাও, টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মাইনাস সিক্স প্লাস নাইন, এটা কত, এখানে এক আছে উপরে উঠলে মাইনাস ওয়ান, তাহলে এইটি ওয়ান ইন্টু দেখো তিন আর ছয় কত হচ্ছে, নয়, নয় একা দশ, তাহলে মাইনাস দশ, ওকে, মাইনাস দশ প্লাস নাইন, তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এইট পয়েন্ট ওয়ান কৃতকার্য, এইট পয়েন্ট ওয়ান জুল। তাহলে এখানে কৃতকার্য কত পেলাম, এইট পয়েন্ট ওয়ান জুল। কোশ্চেনে কী বের করতে পারি দেখেন, কোশ্চেন বলছে কি যে দূরে যে কণাটির বেগ কত হবে, তাহলে এই কণাটি গতিশীল অবস্থায় আছে দেখেন, তাহলে এই যে কৃতকার্যটা যে কার্যটা আধানটা যে আধানটা গতিশীল আছে, তাহলে এই গতিশীল আধানটা হয়েছে, এটা এটা কোন দিয়ে গতিশীল আছে, এই দিয়ে গতিশীল আছে, তাহলে এই যে গতিশীল থাকার জন্য এই শক্তিটা কিসের রূপান্তর হয়ে যাবে, গত শক্তির রূপান্তর হয়ে যাবে, তাহলে বলতে পারি, তাহলে অতএব এখানে বলতে পারি কি, এই কৃতকার্যটি এই কৃত কার্যটি আধানটিতে টিতে গতিশক্তির শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ বলতে পারি, অর্থাৎ দেখে নাও, ডাব্লু ইকুয়াল টু, ডাব্লু ইকুয়াল টু হাফ অফ এম ভি স্কোয়ার, তাহলে বা ভি স্কোয়ার ইকুয়াল টু টু ডাব্লু বাই এম, ওকে, টু ডাব্লু বাই এম, তাহলে এখানে মানগুলো বসিয়ে দিই, এখানে আমি মুছে দিচ্ছি, তাহলে ডাব্লু ভি স্কোয়ার ইকুয়াল টু টু ইন্টু ডাব্লু কত, এইট পয়েন্ট ওয়ান, এইট পয়েন্ট ওয়ান ডিভাইড বাই এমটা কত, দুই গ্রাম, ওকে, এমটা কত, দুই গ্রাম, তাহলে ভালো করে দেখে নাও, এমটা হচ্ছে স্মল এমটা
এর ভরটা 2 গ্রাম তাহলে গ্রামকে কেজিতে কনভার্ট কর 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ওকে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তাহলে এখানে বলতে পারি আমরা কি m এর জায়গায় 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সব তখন s আয়তে হবে ইকুয়াল টু তাহলে 2 2 কাটলো তাহলে এখানে বলতে পারি কি 8.1 ইনটু 10 টু দি পাওয়ার বা 1000 বলতে পারি 10 বা 3 মানে কি উপরে উঠলে 1000 হয়ে যাবে নিচে হচ্ছে কি পয়েন্ট তুলে দাও এখানে 10 হয়ে 0 0 কাটো তাহলে কত হচ্ছে দেখো তাহলে বা ভি স্কয়ার ইকুয়াল টু 81 ইনটু 100 তাহলে শুধু ভি ইকুয়াল টু কত হবে দেখো তাহলে বা ভি ইকুয়াল টু 81 9981 তাহলে 9 হবে আর 10 শুধু 90 ভি ইকুয়াল টু 90 মিটার পার সেকেন্ড 90 মিটার পার সেকেন্ড দেখো এখান যদি আমি বলি ভি ইকুয়াল টু রুট অফ 81 ইনটু 100 তাহলে 81 এর জন্য দেখো আমার 9 পাওয়ার 9981 আর 100 জন্য 10 পাবো তাহলে 90 মিটার পার সেকেন্ড এটা হবে কি ওই গতিশীল আধানটির বেগ ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন 3.74 নম্বর চিত্রে 5 ইনটু 10 পাওয়ার মাইনাস 9 কেজি ভরের ও 2 ইনটু 10 পাওয়ার মাইনাস 9 কুলম আধান একটি বিন্দু বিন্দু কোন স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে এ বিন্দু থেকে সরলরেখা বরাবর বি বিন্দুতে দিকে অগ্রসর হলো বি বিন্দুতে কণাটির বেগ কত হবে খুবই সুন্দর কোশ্চেন আছে দেখো না তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব তাহলে একইভাবে এই সরণের জন্য কৃতকার্য কত সেই কৃতকার্যটা নির্ণয় করব দেখো না আট নম্বরটা দেখো না এখানে একটা স্কেল দিয়ে দিয়েছে ওকে প্রথম অবস্থায় কি আছে দেখো না প্রথমে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটাই এখানটাই আধানটা কত বলছে আধানটা 3 ইনটু 10 পাওয়ার 9 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ওকে তারপরে এখানে একটা পয়েন্ট দিয়েছে পয়েন্ট হচ্ছে কি এ পয়েন্ট এটা হচ্ছে এ বিন্দু এদের দূরত্ব এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার তারপরে আবার এখানে একটা বি বিন্দু আছে এখানে হচ্ছে 1 সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে দূরত্ব 1 সেন্টিমিটার এখান থেকে দূরত্ব 1 সেন্টিমিটার এইভাবে এখান থেকে আর একটা বিন্দু আছে এখানটা হচ্ছে কি এর দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 3 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 9 এটা মাইনাস ওকে এটা মাইনাস 3 প্রত্যেকটা এইভাবে আছে কোশ্চেনটা একবার ভালো করে দেখে নিন 5 ইনটু 10 পাওয়ার মাইনাস 9 কেজি ভরের ওকে ভরটা কত বলেছে প্রদত্ত লিখে ফেলি প্রদত্ত এম ইকুয়াল টু 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কেজি ওকে 5 ইনটু 10 পাওয়ার মাইনাস 9 কেজি ভরের ও 2 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 9 কুলম আধানের তাহলে এখানে যে আধানটাকে এটা ক্যাপিটাল কিউ ধরলাম তাহলে এই চিত্রটা দেওয়া আছে এখানে বলেছে দেখো 2 ইনটু 10 টু পাওয়ার মাইনাস 9 কুলম একটা আধান আছে কিউ ধরলাম 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 কুলম যদি এ বিন্দুতে বি বিন্দু যায় সেখানে কৃতকার্য কত হবে তাহলে সেই অবস্থায় কণাটির বেগ কত সে বেগটাও নির্ণয় করতে বলেছে তাহলে প্রথম আমরা কি এ বিন্দুতে বিভব নির্ণয় করব এ বিন্দুর বিভব হচ্ছে ভি এ এই বিন্দুর বিভব হচ্ছে ভি বি তাহলে এই বিভব দুটো বের করবো তাহলে অতএব এ বিন্দুর বিভব বিভব কি হতে নর্মালি বিভবের ফর্মুলা কি ভি ইকুয়াল টু 1/4π এপসিলন নট ইনটু কিউ বাই আর ওকে এটা হচ্ছে ফর্মুলা তাহলে এ বিন্দুর বিভবটা কত হবে দেখো না এর বিভবটা এই দিকের উপর ডিপেন্ড করবে আর এই দিকের জন্য ডিপেন্ড করবে তাহলে বলতে পারি অতএব ভি এ ইকুয়াল টু দেখো না 1/4π এপসিলন নট ইনটু তাহলে এই আধানটা এই এর মধ্যে দূরত্ব কত আছে তাহলে বলতে পারি 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইড বাই এর দূরত্ব কত 1 সেন্টিমিটার তাহলে 1 সেন্টিমিটার মানে কত 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার তাহলে বলতে পারি কি 10 টু দি পাওয়ার মাইনাস 2 বা 1 ইনটু 10 পাওয়ার মাইনাস 2 প্লাস তাহলে এই এই এ বিন্দুতে এই মাইনাস 3 ইনটু 10 পাওয়ার মাইনাস 9 ওই আধানটার জন্য বিভব কত হবে দেখো না তাহলে বলতে পারি কি মাইনাস 3 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 ডিভাইড বাই দূরত্ব কত দেখো না 1 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার তাহলে কত হচ্ছে 2 সেন্টিমিটার তাহলে 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে এইটা ওকে তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এর মান কত আছে জানি 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ওকে 9 ইনটু 10 পাওয়ার 9 আর এটা যদি আমরা ক্যালকুলেট করি ইনটু এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 9 কমন নিয়ে নিচ্ছি কমন নিলে তাহলে থাকছে আমার 3/10 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 3/10 টু দি 2 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ওকে তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি এটা আসবে দেখবে ভি এ ইকুয়াল টু আসবে তাহলে ভি এ ইকুয়াল টু 1.35 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভোল্ট ওকে এটা আসবে তাহলে এটা যদি ক্যালকুলেট করে দেবে এটা ক্যালকুলেট করলে আসবে 1.35 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভোল্ট এটা হচ্ছে এই বিন্দুর বিভব
ঠিক একইভাবে আমরা বি বিন্দুর বিভবটা নির্ণয় করতে গেলাম। তাহলে বি বিন্দুর বিভবটা কী হবে? তাহলে বি বিন্দুর বিভবটা হবে তাহলে এটা লিখে রাখে ভি এ, ভি এ ইকুয়াল টু 1.35 ইনটু 10 টু দি পাওয়ার 3 ভোল্ট। তাহলে অনুরূপভাবে বা আবার বি বিন্দুর তড়িৎ বিভব সেটা কি হবে? ভি বি। ওকে, ভি বি ইকুয়াল টু ঠিক একইভাবে দেখে নাও, আমরা ভি বি ইকুয়াল টু বের করবো। তাহলে এই বিন্দু দেখে নাও, এখান থেকে দূরত্ব কত হচ্ছে? তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে দেখে নাও 10^-2। ওকে, এখান থেকে 10^-2, তাহলে এখানে ওটা 10^-2, তাহলে 2 হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে লিখব যে 1/4πε0 ইন্টু আধানটা কত আছে দেখে নাও 3 ইন্টু 10^-9 ডিভাইডেড বাই নিচে কত দেখে নাও, তাহলে এখানে 1 সেন্টিমিটার, এখানে 1 সেন্টিমিটার, তাহলে টোটাল মিলে 2 সেন্টিমিটার। তা 2 সেন্টিমিটার আমরা বলতে পারি কি আমরা 2×10^-2। ওকে, এটা দেখে নাও প্লাসের দিকে হলো, মাইনাস এখানে দেখে নাও মাইনাস হচ্ছে প্লাস দিয়ে, -3×10^-9 ডিভাইড বাই, তাহলে এখান থেকে দূরত্বটা কত হচ্ছে দেখে নাও, এখান থেকে দূরত্ব হচ্ছে কি 1 সেন্টিমিটার, তাহলে 1×10^-2। ওকে, এটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আসবে দেখবে ভি বি, তাহলে দেখেন একই আসবে। ওকে, কোনো আলাদা হবে না, একই আসবে, শুধু এটা দেখে নাও নেগেটিভ পার্টটা পজিটিভ থেকে বেশি আছে, সেই জন্য নেগেটিভ আকারে আসবে। তাহলে মাইনাস কত দেখো 1.35×10^-3 ভোল্ট। তাহলে দেখে নাও এদিকে পজিটিভ ধনাত্মক অংশটা বেশি বলেছিল, বেশি ছিল বলে এখানটায়, সেই জন্য ভি এটা পজিটিভ হয়েছে, ভি বিটা নেগেটিভ হবে। তাহলে ভি বি ইকুয়াল টু -1.35×10^3 ভোল্ট। তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে অতএব কি তো কার্য, তাহলে অতএব বলতে পারি কি স্মল কিউ তারপর 2×10^-9 কুলম আধান এ বিন্দু থেকে আধান এ বিন্দু থেকে বি বিন্দুতে গেলে কি তো কার্য হবে, কি তো কার্য হবে আমরা বলতে পারি কি এটা ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভি বি। ওকে, এটা তাহলে বা ডাব্লু ইকুয়াল টু এখানে দেখানো কিউ এর মান কত আছে, কিউ এর মান আছে কি 2×10^-9। ওকে, এটা ইন্টু ভি এটা কত আছে, ভি হচ্ছে কত দেখো 1.35×10^-9 10^3 -1.35×10^3। ওকে, তাহলে আলটিমেট মাইনাস প্লাস হয়ে যাবে, তো এটা কিন্তু টোটাল যদি ক্যালকুলেট করা যায় দেখা যাবে এটা আসবে কত, বা ডাব্লু ইকুয়াল টু এখানে অ্যান্সার আসবে কত 5.4×10^-6 জুল। তাহলে এটা যদি তোমরা ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করলে এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে এখানে ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে এখানে অ্যান্সার আসবে দেখবে ডাবল কৃতকার্যটা 5.4×10^-6 জুল, এই পরিমাণে কৃতকার্য হবে। এরপরে এখানে কী বলেছে, তাহলে বি বিন্দু নিয়ে যেতে অগ্রসর হলে বি বিন্দুতে কণাটির বেগ কত হবে, তাহলে এখানে যে নিয়ে আসা হয়েছে এর বেগ কত হবে, তাহলে এই যে একটা আধানকে এখান থেকে আমি এ বিন্দু থেকে বি বিন্দু নিয়ে গেছি, তাহলে এ বিন্দু থেকে বি বিন্দু নিয়ে যেতে যে কৃতকার্য হচ্ছে সেই কৃতকার্য হচ্ছে কি 5.4×10^-6 জুল। এবার এই কৃতকার্যটা ওই আধারের মধ্যে কী শক্তিতে সঞ্চার হবে বা কী শক্তিতে রূপান্তর হয়ে যাবে, সেটা যে বোধ শক্তিতে, তাহলে বলতে পারি, তাহলে এখানে আমরা বলতে পারি কি অর্থাৎ এই কৃতকার্যটি অতএব এই কৃতকার্যটি আধানটির মধ্যে মধ্যে বোধ শক্তিতে রূপান্তরিত হবে, শক্তিতে রূপান্তরিত হবে, রূপান্তরিত হবে। ওকে, তাহলে এটা আধানটির মধ্যে গিয়ে বোধ শক্তি রূপান্তরিত হবে, তাহলে বলতে পারি অতএব ½ m v² ইকুয়াল টু 5.4×10^-6, তাহলে বা ভি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু বলতে পারে কি 2×5.4
5.4 into 10 to the power minus 6 divided by m. তাহলে m টা কত দেখো না, আমি m টা এখানে প্রথমে বসিয়ে দিচ্ছি, দেখো না এই দুইটা উপরে গুণ হলো m টা নিচে নামলো, তাহলে বা v equal to root of 2 into 5.4 into 10 to the power minus 6 divided by m এর মান কত বলে দেখো না, এখানে m টা কত বলেছে দেখো না, এখানে বলেছে 5 into 10 to the power minus 9 kg, ওকে 5 into 10 to the power minus 9, ওকে 5 into 10 to the power minus 9 kg volume, ওকে এইটা তাহলে এখান থেকে যদি আমরা গুণ করি এটা আসবে দেখবে, এটা যদি আমরা গুণ করি এটা আসবে 46.5, ওকে এটা ক্যালকুলেট করলে আসবে দেখো না, তাহলে বা v equal to 46.5 meter per second, ওকে এটা হচ্ছে আনসার। তাহলে অঙ্কটা দেখো না খুবই সুন্দর অঙ্ক ছিল আর খুব কনসেপচুয়াল অঙ্ক ছিল, দেখো না এখানে আমরা কৃতকার্য প্রথমে কী করবো, দেখো আমরা একটা আধানকে এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দু গতিশীল করা হয়েছে, তাহলে গতিশীল করলে তার বেগটা কত হবে, তাহলে আমরা কীভাবে বের করে দেখো না, প্রথম হচ্ছে কি এ বিন্দু বিভব বি বিন্দুর বিভবটা নির্ণয় করবো, কারণ আমরা বিভব ফর্মুলা জানি, সিম্পল ফর্মুলায় বসিয়ে এ বিন্দু আর বি বিন্দুর বিভবটা বের করবো। তারপরে এই বিভব যখন নির্ণয় হয়ে যাবে তখন আমরা কৃতকার্য করবো, কৃতকার্য কীভাবে নির্ণয় করবো, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি বিভব পার্থক্য, তাহলে কৃতকার্য বের করতে পারলাম, তাহলে কৃতকার্য যখন বেরিয়ে গেল তাহলে এই কৃতকার্যটি আধানের মধ্যে গতিশক্তি সঞ্চার করবে, তাহলে কৃতকার্য সমান গতিশক্তি দুটোকে ইকুয়াল করবো, সেখান থেকে ভি এর মানটা বের করবো। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট 9 নম্বর কোশ্চেনটা কী বলেছে, দুটি সমান্তরাল পরিবাহীর পাত পরস্পর থেকে 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত, এদের একটি পাতের বিভব 1800 ভোল্ট এবং অপরটি ভূসংলগ্ন মানে গ্রাউন্ডে আছে 0 বিভব, পাত দুটির মধ্যবর্তী অংশে তড়িৎ ক্ষেত্রফলের মান নির্ণয় করো। খুবই সহজ বলেছে, খুবই সুন্দর কোশ্চেন দেখে না, তাহলে 9 নম্বর কোশ্চেনটা দেখে নাও। ওকে তার দুটো পাত আছে, এটা হচ্ছে কি গ্রাউন্ড করা আছে, ওকে এর বিভবটা কত বলছে ভি ইকুয়াল টু 1800 ভোল্ট। তারপরে কী বলেছে দেখে নাও, তাহলে পাত দুটি পরস্পর কত আছে 2 সেন্টিমিটার দূরত্ব, এখান থেকে দূরত্ব হচ্ছে কত 2 সেন্টিমিটার, ওকে তাহলে এখান থেকে বলতে পারি যে প্রদত্ত ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার। এখানে দেখে না অ্যান্সারটা কীসে বলছে, দেখে না অ্যান্সারটা এখানে সিজিএসে দিয়েছে, ওকে তাহলে অ্যান্সারটা সিজিএসে দেওয়া, তাহলে আমরা এটা সিজিএসে বের করবো, কিন্তু যদি পরীক্ষা হলে তুমি এখানে যেহেতু বুঝতে পারো যে অ্যান্সারটা সিজিএসে বের করবো না এসআইতে বের করবো, তখন তুমি এসআইয়া করতে পারো বা সিজিএসও করতে পারো, কোনো সমস্যা নেই। তো এখানে আমরা সিজিএসে কনভার্ট করে দেখে নাও, ডি ইকুয়াল 2 সেন্টিমিটার আর ভি ইকুয়াল টু কত আছে 1800 ভোল্ট, তাহলে এই ভোল্টকে ইএসসিতে কনভার্ট করতে, তাহলে ইএসসি মানে আমরা জানি কি 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ইএসইউ, ওকে তার মানে ভি ইকুয়াল টু 1/300 ইন্টু 1800 ইএসইউ, তাহলে 0000 কাটলো 3 6 18, তাহলে ভি ইকুয়াল টু 6 ইএসইউ, ওকে এটা বের, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র পাওয়া বের করতে পারছি, তাহলে অতএব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হবে দেখো না, ই ইকুয়াল টু আমরা জানি কি ভি বাই ডি, তাহলে ভি এর মান কত বেরিয়েছে দেখো না, ভি আমার বেরিয়েছে কত 6, তাহলে 6/2 তার 3 2 6, তাহলে ই ইকুয়াল টু কত আসবে 3 ডাইন পার, দেখো না 3 এখানে 3 ডাইন পার ইএসইউ, ওকে তাহলে নর্মালি এই সহায়তা কী হয় ইলেকট্রিক ফিল্ডের একক নিউটন পার কুলম, তাহলে নিউটন পার কুলম আমরা এখানে বলতে পারি কি ডাইন পার ইএসইউ যেহেতু সিজিএসে বেরিয়েছে। ওকে তাহলে নেক্সট কোশ্চেন 10 নম্বরটা দেখে না কী বলছে, 2 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পরিবাহী প্লেটের মধ্যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান 1.5 ইএসইউ পার সেমি, ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। খুবই সহজ আছে দেখে না, আমরা প্রথমে এটা একটা কাজ করো, যেহেতু সবই সিজিএসে দিয়েছে সিজিএসে বের করার পর তারপরে আমরা ভোল্ট এককে বের করে ফেলবো, তাহলে দেখে না এটা আমরা কীভাবে সমাধান করবো, দশ নম্বরটা প্রদত্ত এখানে ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে দেখো না, 10 নম্বরটা কী হয়েছে 2 সেন্টিমিটার দূরত্বে, ওকে তাহলে ডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার আর তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত আছে 1.5, ই ইকুয়াল টু আছে দেখো না 1.5 ডাইন পার ইএসইউ, ওকে ডাইন পার ইএসইউ বলে দিয়েছে, বা ইএসইউ প্রাবল্যের মান ইএসইউ পার সেমি বলেছে, ইএসইউ পার সেমিও হবে, তাহলে এখানে লিখে দিচ্ছি ইএসইউ পার সেমি, ওকে তাহলে এটা হচ্ছে দেখো না তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের মান 1.5 ইএসইউ পার সেমি, ভোল্ট এককে প্লেট দুটির মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করো। তাহলে অতএব আমরা জানি
বিভব পার্থক্য ইকুয়াল টু ই ইনটু ডি, কারণ দেখো না ভি ইকুয়াল টু জানি কি, ভি ইকুয়াল টু মানে ই ইকুয়াল টু কী ছিল, ই ইকুয়াল টু ভি বাই ডি, তাহলে ভি ইকুয়াল টু ই ইনটু ডি। ওকে তাহলে মানটা বসিয়ে দিই, ই এর মান কত আছে দেখো নাও 1.5 ইনটু ডি এর মান কত আছে দেখো নাও 2 সেন্টিমিটার। ওকে 2, তাহলে এখানে কত পাচ্ছে দেখো নাও, তাহলে 15 দুগুণে 30 তার মানে 3, 3 ESU। ওকে তাহলে বিভব কত আছে 3 ESU, আমরা জানি কি 1 ভোল্ট ইকুয়াল টু 300 ESU, তাহলে 1 ES 1 ভোল্ট মানে 1/300 ESU। ওকে তাহলে 1 ESU ইকুয়াল টু 300 ভোল্ট, তাহলে এখানে কনভার্ট করব 3 ইনটু 300 ভোল্ট, তার 3 থেকে 9 900 ভোল্ট। ওকে তাহলে ভিও পার্থক্য কত হবে 900 ভোল্ট। ভালো সর্বদা এইটা মনে রাখবি, এটা অনেক জায়গায় কাজে লাগে, 1 ভোল্ট ইকুয়াল টু 1/300 ESU, তাহলে ইউএসইকে ভোল্টে কনভার্ট করতে, ভোল্টকে ইউএসইতে কনভার্ট করতে এই ফর্মটা কাজে লাগবে। তাহলে দেখো প্রথমে আমরা সিজিএসএ বের করলাম, ইউএসইতে কনভার্ট করলাম, যে আমার বিভব পার্থক্য 3 ESU আসলো, তাহলে 1 ESU সমান 300 ভোল্ট হলে 3 ESU বা 3 দিয়ে গুণ করে দিলাম এত ভোল্ট পেলাম। ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, নেক্সট 11 নম্বর কোশ্চেনটাকে দেখে নাও কী বলেছে, বায়ুতে অবস্থিত একটি বিন্দু আধানের জন্য একটি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ বিভবের মান যথাক্রমে 10 নিউটন পার কুলম এবং 10 জুল পার কুলম, বিন্দু আধানটির মান কত। ওকে খুবই সুন্দর কোশ্চেন আছে দেখে নাও, এটা খুবই সহজ কোশ্চেন দিয়ে দেখে নাও, দেখে নাও আমরা এটা বলতে পারি কী কী বলে দেখো, একবার দেখে প্রদত্ত দেখে নাও, প্রদত্ত এখানে কী বলে দেখে নাও, ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়াল টু 20 নিউটন পার কুলম, যেহেতু এসআই বলছে তাহলে আমরা এসআই লিখব, ভি ইকুয়াল টু কত বলেছি দেখে নাও, ভি ইকুয়াল টু বলছে 10 জুল পার কুলম। ওকে কিউ বের করতে বলেছে কি, বিন্দু আধানটির মান কত, কিউ এর মান কত হবে, কিউ কিউটা কত হবে, কিউ এর মানটা বের করতে বলেছে। তাহলে দেখে নাও আমরা জানি কি, আমরা এখান থেকে বলতে পারি যে কোনোভাবে আমরা একটা যদি দূরত্ব বের করতে, দেখে নাও আমরা জানি, সেটা কি ই ইকুয়াল টু ভি বাই ডি। ওকে বা ভি বাই আর, দূরত্ব বলতে হবে ভি বাই আর, তাহলে বা আর ইকুয়াল টু ভি বাই ই, আর ইকুয়াল টু ভি বাই ই, তাহলে ভি এর মান কত আছে দেখে নাও, ভি এর মান আছে কত, ভি এর মান আছে 10 আর ই এর মান আছে 20, শূন্য শূন্য কাটলো, তাহলে আর ইকুয়াল টু 1/2। ওকে আর ইকুয়াল টু 1/2, যেহেতু সব এসআই আছে তাহলে মিটার হবে 1/2 মিটার বা আর ইকুয়াল টু 0.5 মিটার, তাহলে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। কী বের করতে পারছি, আধান কত, তাহলে আমরা যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে বলতে পারি অতএব তড়িৎ বিভব, ভি ইকুয়াল টু ওকে 1/4πε0 ইন্টু কিউ বাই আর। ওকে তড়িৎ বিভবের ফর্মুলা দেখেন, ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর, তাহলে বা বলতে পারি বা কিউ ইকুয়াল টু, ভি ইন্টু আর ইন্টু সব গুণ হয়ে যাবে একসঙ্গে ইন্টু 4πε0। ওকে এইটা তাহলে এখানে কত হবে দেখে নাও, তাহলে আমি এটা যদি এটা মুছে দিই এখানটাই, তাহলে মানটা বসাই, তাহলে বা কিউ ইকুয়াল টু ভি এর মান কত দেখে নাও, 10 ইন্টু আর এর মান দেখে নাও কত, 1/2 ইন্টু 4πε0 1/4π দেখে নাও, 1/4πε0 হচ্ছে কি 9×10⁹, তাহলে 4πε0 হচ্ছে কি 1/9×10⁹। ওকে এই চেঞ্জিংগুলো কীভাবে হচ্ছে ভালো করে মনে রাখতে হবে তোমাকে, তাহলে এখানে বলতে রাখি 1/9×10⁹ 10⁹ হয়ে যাবে। ওকে তাহলে দুই দিয়ে কাটি, দুই দিয়ে কাটলে 5, ওকে তাহলে এটা কত হচ্ছে 5/9×10⁻¹, 5/9 এত কুলম, ওকে এত কুলম, তাহলে এখানে অ্যান্সারটা কত দিয়ে দেখো না, এখানে অ্যান্সার দিয়েছে 5.56×10⁻¹, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করে দেখে নাও, আমরা যদি এটাকে সমাধান করি কত আসবে দেখো না, নর্মালি ভাগ করে দেখাচ্ছে তোমাদের যে 9 এটা 5, ওকে তাহলে আমি একটা কাজ করছি দশমিক দিয়ে শূন্য বসে, তাহলে 9 দিয়ে কারো 3, 4, 9, 6, 5, 9, 45, 6, 9, 54, ওকে 5, 9, 45, 45, ওকে তাহলে আবার 5, 10, 5, 10, 0, আবার 5, 5, 9, 45, ওকে তাহলে এখান থেকে দেখে নাও আবার 5 বেরোবে আবার 45, তাহলে এইভাবে চলতে থাকবে, তোমার এখানে আবার পাবো কত দেখে নাও, তাহলে এখানে বলতে পারি 0.0.5555 চলতে থাকবে ইন্টু 10⁻¹, ওকে
तब मैं ये बोलते 5.5555 × 10⁻¹⁰ कारण देखो ना तो दशमी एक सर दीची तेल ये नियरलि इक्वल टू बोलते 5.56 × 10⁻¹⁰ कुलम तेल ये हे सठिक उत्तर तेल क्य कुलम इभिर मध्य जो सम्पर्क इक्वल टू भि बर भि इक्वल टू इंटू आर से आर बेर कर लगे विभव हूँ तड़ित क्षेत्र हूँ दोटी फर्मुला यूज करतेतम जेहतु वे आर स्कोर छोड़ो एखे आर दिए शुद्ध विभव नील फर्मुला फर्मुला बसिए आधान बेर कर लोके तो आशा तुम ये बुझे रहो नेक्स्ट और लास्ट जो अंकट आज देखो से बोलने 12 নম্বর अंकट भि एकक तड़ित विभव भि मीटार एकक दूरत एक्स एर संगे भि इक्वल टू 5 + 4x² सम्पर्क जुक्त एक्स इक्वल टू 0.5 মিটার अवस्थान 2 × 10⁻⁶ कुलम मान जुक्त एक ऋणात्मक आधान कत बल अनुभव कर ओके कत बल अनुभव कर से बेर करते बोले देखो खूब ही सहज आज तेल क्यों करब देखे नो তাহলে ভি ইকুয়াল টু বলে দিতে কেন ভি ইকুয়াল টু 5 + 5 + কি বলতে দেখো 5 + 4x² বলের দেখো বল বের করতে আমরা জানি এফ ইকুয়াল টু কিউ ই তাহলে আমাকে কিউ এর মান বলে দিয়েছে ই এর মানটা বের করতে তাহলে ই এর মানটা কিভাবে বের করব দেখো না তাহলে বলতে পারি অতএব আমরা জানি সেটা কি ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স ওকে এটা তাহলে আমরা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমরা এখানে ই এর মানটা পেয়ে যাব তাহলে বা ই ইকুয়াল টু মাইনাস ডিডিএক্স অফ 5 + 4x² এবার দেখুন 5 ধ্রুবক এর ডেরিভেটিভ হবে তাহলে আমরা যদি এখানে আলাদা করি মাইনাস দিয়ে এটা কাজ করুন ডিডিএক্স অফ 5 + 4 বাইরে যাবে ডিডিএক্স অফ x² ওকে তাহলে এটা মান 0 তাহলে এখানে পাচ্ছি কত দেখো যে এখানে শুধু 4 পাচ্ছি 4 এটা যেহেতু 0 এর 0 প্লাস 4 × x² ডেরিভেটিভ 2x ওকে তাহলে পাচ্ছি কত বা ই ইকুয়াল টু মাইনাস 4 × 8 8x দেখো 4 × 8 তাহলে মাইনাস 8x এখানে কি বলে দেখো এক্স এর মান এক্স ইকুয়াল টু 0.5 মিটারে তাহলে এক্স ইকুয়াল টু 0.5 মিটার হলে তাহলে ই ইকুয়াল টু হতে হবে হলে ই ইকুয়াল টু মাইনাস 8 × 0.5 ওকে তাহলে বা ই ইকুয়াল টু 5 × 8 = 40 মানে 4 − 4 নিউটন/কুলম ওকে এটা হবে তাহলে এটা যে ইলেকট্রিক ফিল্ড আসলো এখানে নেক্সট বলছে দেখো না কি বলেছে যে 2 × 10⁻⁶ কুলম মান যুক্ত একটি ঋণাত্মক আধান কত বল অনুভব করে ঋণাত্মক আধান তাহলে এখানে যে আধানটা থাকবে এখানে যে আধানটা আমরা পাচ্ছি সেই আধানটা কি ধরলাম কিউ কিউ ইকুয়াল টু মাইনাস কি বলেছে মাইনাস ঋণাত্মক বলছে 2 × 10⁻⁶ 2 × 10⁻⁶ কুলম যেহেতু ঋণাত্মক বলেছে তাহলে অতএব আধানটি বল অনুভব করবে আধানটি বল অনুভব করবে সেটা কত হবে এফ ইকুয়াল টু কিউ ই তাহলে এখানে মানটা বসাবো দেখো তাহলে বা এফ ইকুয়াল টু কিউ এর মান হচ্ছে −4 − 2 × 10⁻⁶ ইন্টু ই এর মান হচ্ছে কি −4 ওকে তাহলে হচ্ছে মাইনাস প্লাস হচ্ছে 4 × 8 8 × 10⁻⁶ নিউটন তাহলে এফ এর মানটা কত হবে দেখো 8 × 10⁻⁶ নিউটন দেখো না প্রসিডিউর ভালো করে দেখো না কী করে করলাম ভি এর মান বলে যে সেখান থেকে আমরা বল বের করতে বলের ফর্মুলা কি বলের ফর্মুলা হচ্ছে কি এফ ইকুয়াল টু কিউ ই তাহলে ই আমার জানা নেই তাহলে ভি বলে দিয়েছে তাহলে ওকে ডেরিভেটিভ করলে ই ইকুয়াল টু −dv/dx ওকে সেখান থেকে ডেরিভেটিভ করে ই এর মানটা পেয়ে যাবো মানে ই এর মান পেয়ে গেলে নর্মাল যে ফর্মুলা এফ ইকুয়াল টু কিউ ই কিউটা ঋণাত্মক বলছে তাহলে নেগেটিভ দিলাম এখানে নেগেটিভ দিলাম বলে এখানে নেগেটিভ আমরা ইউজ করলাম এখানে দেখেন আমরা নেগেটিভ ইউজ এই জন্য করেছি এখানে নেগেটিভ বলে দিচ্ছে নেগেটিভ নেগেটিভ পরস্পর পজিটিভ হয়ে যাবে যদি কোনো মান না বলে দেওয়া থাকে ঋণাত্মক বা ধনাত্মক না বলে দেওয়া থাকে সেখানে শুধু ম্যাগনিচিউড বা মান শুধু নেবে ইকুয়াল টু dv/dx বলে দেবে মান ব্যবহার করে পায় কারণ নেগেটিভ সাইনটা ওখানে নেবে না তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেট করে এই মানটা বের করতে পারবে ওকে তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো তাহলে দেখো আজকের ভিডিও টোটাল 1 থেকে যে 12 নম্বর যে প্রবলেম সেট 1-এর যে অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলো সমাধান করে দিলাম কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে যদি কোনো ডাউট থাকে সেটাও কমেন্টে বলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তো দেখাবে নেক্সট ভিডিওয়ে হ্যাভ এ নাইস ডে